প্রিয় বন্ধুরা, সবাইকে রেভেটলার ভিডিওতে স্বাগতম। তো এই ভিডিওতে দুইটি ভুল ধরতে পেরেছি বা দুইটি কাজ করেছে যেটা আসলে ঠিক করা হয় না, সে দুটি আমি আপনাদেরকে বলবো এবং আপনারা আশা করি এই কাজ দুটি থেকে বিরত থাকবেন। তো প্রথমত দেখুন, ভিডিওটি সুন্দর করার জন্য এখানে খরগোশটিকে একটা সুন্দর মানে পার্টেক্সের সম্ভবত পার্টেক্সের বোর্ড তার উপর উঠাইছে, দেখে অনুমান করে যেটা বোঝা যায় সাধারণত এটা হয়তো জুতা রাখার র্যাক। যাই হোক, তো এটার উপরে উঠেছে, দেখুন খরগোশটা কিন্তু খুব ভদ্রভাবে বসে আছে। আপনার কি মনে হয় যে খরগোশটি পোষা প্রাণীর মতো ভদ্রভাবে বসে আছে? না, আসলে ঠিক সেরকমটা না, খরগোশটি ভয়ে চুপচাপ এরকম বসে আছে। আপনি যখন খরগোশকে গোসল করাইতে যান তখন দেখবেন কিছু কিছু খরগোশ চুপচাপ থাকে, কারণ কি, তারা ভয়ে চুপচাপ থাকে। তো এখানেও খরগোশটা চুপচাপ ভয়ে রয়েছে। তো যদি ভাবেন যে না, খরগোশটি পোষা প্রাণী সেই কারণে ওইখানে উঠাইছে এবং চুপচাপ বসে, সেরকম না। তো আমার যে কথা সেটা হচ্ছে, এইভাবে খরগোশকে অত উঁচুতে উঠাবেন না যেখানে খরগোশ আসলে ভয় পায়। খরগোশ কিন্তু এইভাবে চুপচাপ থাকার কোনো প্রাণী নয়, তারা হচ্ছে দুরন্ত চঞ্চল। তারা কথা বলে না বা সাউন্ড করে না, ঠিক আছে, কিন্তু তারা দুরন্ত চলাফেরা করে, লাফালাফি করে, এটাই হচ্ছে তাদের কাজ, এটাই তারা পছন্দ করে। কিন্তু এখানে যেভাবে বসে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে আসলে ভয়ে এভাবে ঘাপটি মেরে বসে আছে। দ্বিতীয় যে ভুল সেটা হচ্ছে, এখানে দেখুন 4 থেকে 5টি খরগোশের বাচ্চা একটা ছোট জায়গায় রাখছে। হ্যাঁ, এভাবে রাখলে খরগোশ বাচ্চাগুলো যদি একটি আরেকটির উপরে উঠে সেক্ষেত্রে তাদের হাত পায়ে ব্যথা পাবে না, কারণ ওদের হেভি ওয়েট অতটা না যে একটা আরেকটার উপর উঠলে ব্যথা পাবে। কিন্তু কিন্তু এই খরগোশগুলোর মানে খরগোশের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক বড়, তাই না? তো এগুলো যখন প্রসাব করবে সেগুলো ওই যে ন্যাকড়া বলেন বা কাপড় বলেন বা মনে হয় এটা গেঞ্জি, যাই হোক, এটাতে যখন লাগবে সেটা কিন্তু আবার খরগোশের গায়ে লাগবে, সেক্ষেত্রে দুর্গন্ধ ছড়াবে। তো খরগোশের বাচ্চা যেহেতু বাসা বাড়িতে হয় যেগুলো, সেগুলোকে এমন জায়গায় রাখা যেখানে আর কি প্রসাব পায়খানা করলে সেটা শুষে নিতে পারে। অন্যথায় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ওই প্রসাবগুলো আবার খরগোশের গায়ে লাগবে। বেসিক্যালি যেটা হয়, খরগোশের শরীরে যে সাদা সাদা সুন্দর লোমগুলো লালচে কালার হয়ে যায় এবং দুর্গন্ধ ছড়ায়, অনেকেই এই কারণে খরগোশের বাচ্চাকে কোলেও নিতে চায় না। কিন্তু মাটিতে যে খরগোশের বাচ্চাগুলো হয় সে প্রসাবগুলো আসতে মাটি শুষে নেয় মাটি, এবং উপরে যেগুলো হয় অনেক ন্যাকড়া থাকে, লোম থাকে, বিভিন্ন মানে হাবিজাবি থাকে, ওইগুলো শুষে নেয়। কিন্তু এখানে 4 থেকে 5টি বাচ্চা সাধারণ একটা ন্যাকড়ার উপর রাখছে, এগুলো যদি একসাথে 4-5টা বাচ্চা প্রসাব করে সেগুলো পানিতে চুপচুপ হয়ে যাবে। তো আমার বউ যেটা বলে চুপা চুপা, যাই হোক, ওরকম হয়ে যাবে এবং খরগোশের গা লালচে কালার হয়ে যাবে। সেই সাথে যে পটিগুলো করে, পটি প্রসাব মিলে একটা লালচে কালার হবে, সেটাই চামড়ায় বা তাদের পশমে লাগে এবং গা থেকে দুর্গন্ধ সরায়। তো এই দুটি কথাই বা এই দুটি ভুল আমি বুঝতে পারছি বিরত রয়েছে বা সে যে কাজ দুটো করছে, কাজ দুটো করা ঠিক হয় নাই আমার দৃষ্টিতে। তো আপনারা যদি খরগোশ পালন করে থাকেন অবশ্যই খরগোশ পালন, এই কারণে ভিডিওটা দেখছেন। যাই হোক, এই ধরনের কাজ করবেন না। প্রথমত অনেক উঁচুতে খরগোশ উঠাবেন না, দ্বিতীয়ত হচ্ছে এরকম বড় বড় খরগোশের বাচ্চাকে এত ছোটো জায়গায় রাখবেন না, কারণ প্রসাব করলে তাদের শরীর লাল হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। আমার ভিডিও নয়, আমি যে কথাগুলো বলছি সেগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।